দেশপ্রেমের গান বলেন, চলচ্চিত্রের গান বলেন, সমস্ত গাজী মাজহারুল আনোয়ারের হঠাৎ মৃত্যুর খবরে নির্বাক হয়েছে সমগ্র বাংলার মানুষ। কারণ তিনি শুধু চলচ্চিত্র নির্মাতাই ছিলেন না, একজন স্বনামধন্য গীতিকারও ছিলেন। তার লেখা অসংখ্য জনপ্রিয় গানগুলি প্রতিনিয়তই ভেসে বেড়ায় মানুষের হৃদয়ে। গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুর খবরে সমগ্র ঢালিউড ইন্ডাস্ট্রি শোকাহত হলেও তার মাঝে ভীষণভাবে মর্মাহত হয়েছেন সুপারস্টার শাকিব খান। কারণ মাজহারুল সাকিবের খুব কাছের এবং প্রিয় একজন মানুষ ছিলেন। মৃত্যুর আগে তাদের শেষ দেখা হয়েছিল একটা অনুষ্ঠানে, আর সেখানে নানা কথার মাঝে সাকিবকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিল মাজহারুল আনোয়ার, যা তার মৃত্যুর পরে হাসপাতালে গিয়ে সাকিব আজ প্রকাশ করলেন। সাকিব বলেন, আমরা অত্যন্ত এক মহামূল্যবান সম্পদ হারিয়ে ফেললাম। মাজহারুল আনোয়ার শুধু একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন সমগ্র বাংলার গর্ব। মাজহারুল আঙ্কেল ব্যক্তি হিসেবে খুবই ভালো মনের মানুষ ছিলেন এবং সর্বদা ন্যায়ের পথে চলতেন। সেই দেখায় তিনি আমাকে বলেছিলেন, আমি যেন কখনো পিছু পা না হই, ইন্ডাস্ট্রিকে যেন এভাবেই আগলে রাখি, আর সকল ব্যস্ততার মাঝেও যেন নিজের খেয়াল রাখি। তিনি আমার প্রতিটি কাজের পাশে থেকে আমাকে উৎসাহ দিতেন। সব মিলে আঙ্কেলের জন্য ভীষণভাবে কষ্ট হচ্ছে। গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুর খবর সম্পর্কে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার সময় তিনি পড়ে যান, এরপর হাসপাতালে নিলে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে একটা অনুষ্ঠানে সাকিবের সাথে একত্রিত হয়েছিলেন গাজী মাজহারুল। সেখানে তারা একে অপরের সাথে বেশ মজা করে সময় কাটিয়েছিলেন, আর সাকিব সেই দিনগুলির কথাই ভীষণভাবে মিস করছেন বলে জানিয়েছেন।